গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেইলি লাইফ উইথ তনুশ্রী। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আজ হলো বুধবার। বুধবার আমি এই বিকেল মানে সন্ধ্যে থেকেই ভিডিওটা শুরু করছি, তার কারণ সারাদিন আমার কোনো এনার্জি ছিল না, কাজ করতে হয়েছে কিন্তু আমি এনার্জি নিয়ে কাজ করতে পারিনি। তো কি হয়েছে, ভাল লাগছিল না, যে ঠিক আছে ভালো লাগছে না, কাজকর্ম করতে হচ্ছে, একটু বেশি পরিশ্রম হয়ে যাচ্ছে কখনো কখনো। তো আমার না আর ইচ্ছে করছিল না যে আমি ভিডিওটা শুরু করি। তো দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে, তারপর তো সেই এই যে কম্বল, কম্বলটা নিয়ে শুয়েছি, আর উঠতে ইচ্ছে করছে না। উঠে যে আমি সন্ধে দেবো না, আবার একদম ইচ্ছে করছিল না যে উঠে আমি সন্ধে দিই। যাই হোক, উঠলাম, উঠে সন্ধে টন্ধে দিলাম, দেওয়ার পরে একটু বেরোবো প্ল্যান করেছিলাম, কিন্তু ছেলে সময় দিতে পারবে না, ওই জন্য আর বেরোনো হলো না, একটু দরকার ছিল। তো যাই হোক, আর আজকে আর যাবো না, অন্য একদিন বেরোতে হবে। তো এখন একটু না চা খেতে হবে, আর কাজ তো বুধবারে একটু কাজটা বেশি হয়ে যায়। কিসের জন্য, ওই যে তোমার বৃহস্পতিবার ঠাকুরের বাসনটা আমি আগে মেজে রাখি, না মাজলে আমার হয় না, ওটা আমার মেজে রাখতেই হয়। আর তারপরে মেথি পাতাগুলো অনেকটা শুকিয়ে এসেছে জানো তো, মেথি যে শাকগুলো আমি ধুয়ে পরিষ্কার করে শুকোতে দিয়েছি সেটা অনেকটাই প্রায় শুকিয়ে এসছে। আর কালকে যে বেরিয়েছিলাম, নাকটা একটু আটকে আটকে আসছে, বন্ধ হয়ে আসছে নাকটা, মনে হয় যেন ঠান্ডা ঠান্ডা লাগবে। যাই হোক, যদিও কাড়া খাচ্ছি, তারপরে গরম জল মধু এগুলো তো খাচ্ছি, ওই জন্য হয়তো অতটা ইয়ে করতে পারছে না। তবে আমার হাজব্যান্ডের ঠান্ডা লেগে গেছে, আর ছেলের তো ঠান্ডা অল্পতেই লেগে যায়, আমারও এটা হতো আগে ছোটবেলায়, কিন্তু এখন অত ঠান্ডা লাগে না। যাই হোক, তাহলে এখন না আমাকে চা বানাতে হবে। বাবাই, চা না কফি খাবি? না, ওই ছোদ্দা ভাইয়ের মতো কথা বললে হবে না, কি খাবি সেটা বল, সেটাই করবো। চা, বাবাই এলে তো চা হবে, দুধ কফি তো? আচ্ছা ঠিক আছে, তাহলে কফি বানাবো, ছেলেও কফি খাবে বলছে। হাজবেন্ড অফিস থেকে আসার পর তো আবার তো চা বানাবোই, আদা তুলসী পাতাটা তো সব ধুয়ে টুয়ে পরিষ্কার করে রেখেছি। ঘরে দরজা জানলা আটকে রাখলে কিন্তু খুব যে ঠান্ডা লাগছে তা না, কিন্তু কালকে খুব ঠান্ডা লাগছিল আমাদের, আবার রাতে গরম লেগে যাচ্ছিল এইরকম। তো আজকে কি রান্না করেছি, আজকে তো তোমাদের সাথে কিছুই শেয়ার করিনি, আজকে কি রান্না করেছি বলো তো? আজকে না ওই সকালবেলা ডাল তো যেরকম থাকে, পেঁয়াজ কলি আলু ভাজা ডাল এগুলো তো ছিলই, আজকাল মাছ টাছ কিছুই করতে ইচ্ছা করলো না। ফুলকপি বেশি জমে গেছে ঘরের মধ্যে, তো ফুলকপিকে শুধু ফুলকপি রান্না করেছি, একটু রোস্ট টাইপের কাজু পোস্ত দিয়ে একটু রোস্ট মতো করেছি ফুলকপির। আর করেছি তোমার কি কচু, মান কচু, সে মান কচুটাও রান্না করেছি। তারপরে আরেকটা আর করলাম ডিমের ঝাল, ডিমের ঝাল। তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করবো আজকে, একটা জিনিস বলতে বলেই দিই, 2020-র লাস্ট মান্থলি গ্রসারি শপিংটা আমার করা হয়ে গেছে, গ্রসারি শপিং সব। তো সেগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করব, আমি কি কি কিনলাম এগুলোই শেয়ার করব। আবার কিছু কিছু জিনিস দেখবে লাস্ট মান্থের সেটা থেকেও যায়, সেগুলো হয়তো নিতে হচ্ছে না, আবার কিছু কিছু আনতে ভুলে গেলাম, সব যে একবারে মনে করে কিনে নিয়ে আসলাম তা না, কিছু জিনিস হয়তো একটু খুটকা মানে ছোটোখাটো জিনিস দেখে ভুলে যাই, সেগুলো হয়তো আনাও হয় না, তাই না? তো এই তো অবস্থা। চলো তাহলে আগে না চা কফি বানাবো, আর তোমাদেরকে দেখাবো আমার মেথি পাতাগুলো। কম্বলটা দেখো, কম্বল আমি এখন গোছাবই না, থাক। আর মেথি পাতাগুলো কেমন শুকিয়েছে সেটাও তোমাদেরকে দেখাবো, দাঁড়া মেথি পাতাগুলো নিয়ে আসি, এটা রেখে নিই আগে, মেথি পাতাগুলো দেখাও, চটি পরতে হবে, খালি পায়ে চলে এসেছি, ঠান্ডা লাগছে, চটিটা পরে আসি, চটিটা কোথায়, এখানে আছে। খালি পায়ে একদম হাঁটা যায় না, কিন্তু ঠান্ডা লাগে বেশ, এখন এই বসেছিলাম কিন্তু আমার খুব একটা ঠান্ডা লাগছিল না, এখন যে উঠে এসছে এখন ঠান্ডা লাগছে। এই দেখো মেথি পাতাগুলো কতটা শুকিয়ে গেছে, দেখেছি অনেকটা শুকিয়ে গেছে না, কি সুন্দর গন্ধটা বেরোচ্ছে, আমার খুব ভালো লাগে মেথি পাতার গন্ধটা জানো তো, খুব ভালো লাগে, ভালো লাগছে এটা ঢেকে ঢেকে। আর রোদটা ভালো পাচ্ছে তো এখন এই সময়টা, না দেখবে রোদটা বেশ ভালো আছে, রোদটাও ভালো পাচ্ছি, ওই জন্য এটা অনেকটা একটা ঝুড়িতে দেখেছে না তো কতটা কমে এতটা এসছে, আরও কতটা কমে এইটুকু হয়ে যাবে। তো চলো আগে না কফিটা বানিয়ে নিই, ব্যাস কফি রেডি, কালারটা দেখেছো দুর্দান্ত হয়েছে। আর আরেকটা কি বলতো, আমার কফিতে একটু বাটার চাই চাই, আমিও খাবো বাটার, ছেলেও ভালো বাটার খাবে,
বেশি তো ভালো লাগবে না, এই যে জাস্ট এইটুকু করে ব্যাস। আর ছেলের ছেলের কফিতে না একটুখানি চিনি দিতে হবে, আমি চিনি খাবো না, ছেলে একটু চিনি দেবো, ব্যাস হয়ে যাবে কফি। কফি রেডি আমার আর আমার ছেলের। বাবাই চামচ দেওয়াটা তোর, চামচ ছাড়াটা আমার, কিচ্ছু আনিনি। এখন আমরা দুজন একটু কফি খেয়ে নিই। আজকে ডিসেম্বরের 2 তারিখ, তো গ্রসারি শপিং মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, হয়তো একটু আধটু কিছু লাগলেও লাগতে পারে। তো এই তো তোমাদের দেখাই আমি কি কি কিনলাম। তো চলো শুরু করি। আগে ডাল, মুসুরির ডাল কিনেছি, আমার মূল ডাল ছাড়াতে চলবেই না। আর কি বলতো, প্রত্যেক দিন আমার ডাল লাগে, তো ডাল আমার লাগবেই, মুসুরির ডালটাই লাগে। সপ্তাহে একদিন আমি অন্যান্য ডাল করি, হয়তো মুগ মটর ছোলা এইরকম কিছু করি। তো যেহেতু আমার ঘরে মুগ ডাল মটর ডাল ছোলার ডাল সবই আছে, কিছু কিছু অল্প, আমি মুগ ডাল একদম অল্প করে একটু মুগ ডাল নিয়েছি, এই এই নিয়েছি। আর চিনি, গোবিন্দভোগ চালটাও আমার লাগে। কেন লাগে গোবিন্দভোগ চালটা, আমি হাজবেন্ডকে না বেশি সপ্তাহে 2-3 দিন, সপ্তাহে 1-2 দিন করে আমি পোলাও দিই, ঘেমি রুটি খাওয়া, তো ওই জন্য 1-2 দিন করে পোলাও দিই, এটাও আমার লাগে। আগে মশলাগুলো তোমাদের দেখাই। এখানে আছে শুকনো লঙ্কা, প্যাকেটটা ছিঁড়ে হয়ে গেছে, শুকনো লঙ্কা আছে এখানে। আর রয়েছে এখানে দেখো পোস্ত, এখানে রয়েছে পোস্ত, আর রয়েছে এখানে, এখানে রয়েছে ইমামির, এই তিনটে রয়েছে জিরে গুঁড়ো, সরি এই তিনটে হচ্ছে জিরে গুঁড়ো, একটা সানরাইজার আর একটা, আর দুটো ইমামির মান্ত্রা এই। আর এখানে রয়েছে ধনের গুঁড়োর প্যাকেট একটা নিয়েছি, একটা রয়েছে এরকম, একটা নিয়েছি ঝাল লঙ্কার গুঁড়ো, এটা ঝাল লঙ্কার গুঁড়ো, আর এটা হয়েছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই মশলার মধ্যে এই ও আর এই হলুদ, হলুদ রয়েছে 4 প্যাকেট, 50 গ্রাম প্যাকেট, 200 হলুদ আছে এখানে। আর টাটা সল্ট দুটো নিয়েছি, লাগে না দুটো নিয়েছি, লাগে না আমার দুটো এই। আর মশলার মধ্যে প্যাকেটও ছিঁড়ে গেছে, এটা হলো আমন্ড বাদাম, আমন্ড কাজু কিশমিশ এইসব রয়েছে, এগুলো তারা অনেক কিছু কেনা যায়, এগুলো অল্প অল্প করে আমরা কিনি। এই যে কাজু, এটা বোধ হয় কিশমিশ, সব কিছু থেকে যায় আবার কিছুটা লাগে আনতে, ওই রকম আর কি। কিশমিশ এটা মনে হয় কালো জিরে দিয়েছে, লুজ প্যাকেট দেয়নি মাসে। এই দুটো রয়েছে সর্ষের প্যাকেট, সাদা সর্ষে এই। আর গরম মশলা, সানরাইজ শাহি গরম মশলা আমার লাগে এটা, এই যে একবারে 10 প্যাকেট বলেছি, আজকে একটা নিয়েছি, হ্যাঁ 10 প্যাকেট একটা আজকে ইউজ করেছি এই। আর এই যে কফির পাতা এরকম নিয়ে নিই, আমি বেশি কফির পাতাটাই কিনি, কফির পাতা নিই, কফি পাতা নিই। আর এখানে রয়েছে আমুল দুধ, মানে আমুল স্প্রে, এখানে রয়েছে মাধুরী পাপড় এই, গণেশের বেসন নিয়েছি 2 প্যাকেট, গণেশের বেসন, আর নিয়েছি তেল, সর্ষের তেল, 3টে আমার সর্ষের তেল লাগে মাসে, 3টে লাগে সর্ষের তেল, 3টে সর্ষের তেল আর 1টা সাদা তেল, প্রত্যেক মাসে আমার এটা এটা লাগেই প্রত্যেক মাসে এই। আর এখানে রয়েছে সার্ফ তেল, এটা একটাই হবে না, আলু লাগবে আনতে, সার্ফ এক্সেল, এখানে স্কচ ব্রাইট এই। আর এখানে রয়েছে
সাবান, পতঞ্জলির অ্যালোভেরা, এরকম পাঁচটা এনেছি। এবার অ্যালোভেরা সাবান পাঁচটা এনেছি, একটা পতঞ্জলির সৌন্দর্যা চন্দনেরটা আর কি, ওই স্যান্ডেলটা, একটা লাইফ বয় গ্লিসারিন সাবান নিয়ে এসছে পতঞ্জলি রোজ, কারণ আমি আগে ইউজ করিনি, হাজবেন্ড নিয়ে এসছে এটা। এইরকম এইরকম আছে, এটা আমি আগে ইউজ করিনি, যাই হোক। এই আর বাসন মাজার সাবান নিয়ে এসছে পাঁচটা, বাসন মাজার সাবান পতঞ্জলি থেকে নিয়ে এসছে চবনপ্রাশ, এই শীতে লাগবে ছেলের, বিশেষ করে ছেলের লাগবে চবনপ্রাশ। আর পতঞ্জলির থেকে নিয়ে এসছে অ্যালোভেরা জেল, নাইট ক্রিম বানাবো। অ্যালোভেরা জেলটা গরমে তো সবসময় ব্যবহার করি, তো অ্যালোভেরা জেলটা না তোমার নাইট ক্রিম আমি একদিন বানাবো তোমাদের সাথে, সেটা আমি শেয়ার করবো আমি কি নাইট ক্রিমটা বানাই। তো এটা লাগবে, অ্যালোভেরা জেল তো আমার লাগবেই। পতঞ্জলির থেকে নিয়ে এসছে মধু, পতঞ্জলি মধু, ওর ডাবরেরও কিনি এটাও কিনি যখন যেটা আনে। এইটা সব থেকে খুব শীতের জন্য আমার এটা মানে ভীষণ দরকারি আর খুব কাজে লাগে, পেট্রোলিয়াম জেলি, এটা হোমিওপ্যাথি ওষুধের দোকান থেকে নিয়ে এসছে এটা। এটার সাথে আমাকে একটা, আমি একটা ইয়ে খাই, হজমের ওষুধ খাই হোমিওপ্যাথি, ব্যাস এই দুটো আমার ওই হোমিওপ্যাথির থেকে, এটা প্রত্যেক মাসেই আসে আমার জন্য। আর এই এটা মাসে লাগে না, এটা অনেকদিন চলে যায়। পতঞ্জলির থেকে আরেকটা জিনিস নিয়ে এসছে, এটা শ্রী শ্রীর গোলাপ জল, এটাও ইউজ করে খুব ভালো লাগে আমার, থেকেও আমার ছেলে বেশি পছন্দ করে এটা শ্রী শ্রীর, এটাও খুব ভালো লাগে। আচ্ছা এখনো বিস্কুটের প্যাকেট দেখাবো তোমাদেরকে, এই দুটো। এই আর নিয়েছে হ্যান্ড ওয়াশ লাইফ বয়ের দুটো হ্যান্ড ওয়াশ, দুটো ভীম লিকুইড, দুটোতে হয়ে যায়, কখনো কখনো বড়টা কিনি একসাথে আর কখনো কখনো এইরকমই কিনি, দুটোতে আমার মাস চলে যায়, এক মাস চলে যায়, ভালোভাবেই চলে যায় এক মাস। এই নিমাইনটা লাগে প্রত্যেক মাসে, আনতেই হবে এটা। এবার হাজবেন্ড দেখলাম পতঞ্জলির থেকে একটা হার্বাল শেভিং ক্রিম নিয়ে এসছে হাজবেন্ডের নিজের জন্য, হার্বাল শেভিং ক্রিম এটা, আর এটা তো আমাদের লাগেই, এটা তো লাগবেই, এটা বয়সের জন্য লাগবে, কিচ্ছু করার নেই, এটা লাগে আমাদের। তো দুজনেই ইউজ করি, দুজনেই ইউজ করি হাজবেন্ড আমি, তো আমি বলেছি ছোট আনলে না আমার সুবিধা হয়। এখানে আছে হ্যান্ড স্যানিটাইজার, এই আর নিয়ে এসছে ছেলের বিয়ার্ডো কোম্পানির ছেলে শ্যাম্পু ব্যবহার করে ওর জন্য, এটা শ্যাম্পু ছেলের, কোকো পাউডার কফি বানাতে প্রচন্ড কাজে, কেক বানাতে প্রচন্ড কাজে লাগে কোকো পাউডার। এই একটা হার্বস নিয়ে এসছি মিক্সড হার্বস পিজা বানানোর জন্য, খুব কাজে লাগে। আর ঘি, এটা হচ্ছে মার্টন ব্র্যান্ডের ঘি, ব্যবহার কোনোদিন করিনি আমি, এমনি লুজ ঘি ব্যবহার করি, এটা আমাকে রানাঘাট থেকে একজন এসে দিয়ে যায়, খুব ভালো ঘি, ভীষণ ভালো ঘি রানাঘাট থেকে এসে দিয়ে যায়, তো ভীষণ ভালো, ভীষণ ভালো রানাঘাট থেকে ভদ্রলোক আসেন, ঘি টক দই মধু, ঘি টক দই তোমার কি বলে ওটা, দু রকমের দই পনির সব কিছু নিয়ে আসে, তো আমি অন্যান্য কিছু সেভাবে নিই না, দইটা মাঝে মাঝে মিষ্টি দইটা নিই, তবে ঘিটা নেবই, এটা খুব খুবই ভালো। আর এটা তো মার্টন ব্র্যান্ডের ঘি নিয়ে এসেছি, এটা আবার আজকে একটু ইউজও করেছি, তো এটার থেকে ওইটার থেকে আমার ওটা, আমার ওটা বেশি ভালো লাগে আমার লোকাল যেটা রানাঘাট থেকে যেটা দিয়ে যায়। এবার আসি বিস্কুটে, বিস্কুটে মাসে নিয়ে এসেছি আমরা বিস্ক ফার্মের স্পাইসি একটা, এটা নিয়ে এসেছি ব্রিটানিয়া 50-50 টাইম পাস। এই আর ছেলে অন্যান্য কোনো বিস্কুট খাবে না, ছেলে কোনো বিস্কুট খাবে না, ব্রিটানিয়া অ্যারোরুট থিন অ্যারোরুট তিন প্যাকেট নিয়ে এসছি, থিন অ্যারোরুট তিন প্যাকেট নিয়ে এসছি,
আর নিয়ে এসেছে তিনটে মেরিগোল্ড। হাজবেন্ড পছন্দ করে মেরিগোল্ড, ছেলে পছন্দ করে থিন। আমি করি বেকারি বিস্কুট, তবে ওটা কম আমি এনে দেয় না হাজবেন্ড। ওটা স্বাস্থ্যের পক্ষে ভালো না, খাওয়া ভালো না, ওই জন্য এটাই খাই। এগুলো খারাপ বাসি তা না, বেকারি বিস্কুটটা খেতে বেশি ভালোবাসি। তবে আমার এই রকম কোন স্পাইসি বিস্কুট একদম ভালো লাগে না, একদম ভালো লাগে না। এরকম কোনো স্পাইসি বিস্কুট ভালো লাগে না। গত কয়েক মাস আগে থেকে একটা বিস্কুট আমার ফ্রিজে পড়েই রয়েছে, কি বলতো আমার ভালো লাগে না স্পাইসি। কিনেছি ওই যে বাংলাদেশের একটা প্রাণ টোস্ট আছে, ওটা খেতে কিন্তু ভালো, কিন্তু আমার ছেলে ভালো খাচ্ছে, হাজবেন্ড ভালো খাচ্ছে, কিন্তু আমার ভালো লাগে না। আমার হয় বেকারি কয়েকটা বিস্কুট ভালো লাগে, যে সব বিস্কুট ভালো লাগে তাও না, বেকারিও কয়েকটা বিস্কুট ভালো লাগে, আর না হলে ব্রিটানিয়াই চালিয়ে দিই। ব্যাস এই হলো আমার 2020 লাস্ট মান্থলি গ্রসারি শপিং। তো এই হলো, তবে আরও কিছু কিছু আনতে হবে, যেমন সার্ফ আমি এটা পছন্দ করি না, এটা দিয়ে দিয়েছে, এটা আমি নেব না। এটা চেঞ্জ করে সার্ফ এক্সেলেরই আরেকটা আছে, ওপরের প্যাকেটটা একটু অরেঞ্জ কালার টাইপের, ওটা আমি নেব। এটা আমার পছন্দ না, এটা বোধ হয় এক্সচেঞ্জ হবে, এটা চেঞ্জ করে ওরম একটা আনতে হবে। ব্যাস এই, আর টুকিটাকি যদি কিছু লাগে তো আনাই যায়। এই তো তোমাদের আজকে শেয়ার করলাম 2020 মান্থলি গ্রসারি শপিং, লাস্ট মান্থলি গ্রসারি শপিং। তো কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তাহলে ভিডিওটা আর বাড়াবো না, বড় করবো না। তো চলো তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো সকলে। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তবে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যে আমার এই গ্রসারি শপিংটা তোমাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা একটা লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে আর শেয়ার করবে প্রচুর। তো চলো, শুভরাত্রি সকলকে।